वेलकम टू लिटा विलेज कुकिंग चैनल। आज हमें एक ग्रामेर एक रेसिपी नहीं एसेछी। रेसिपी ना बोलले हय एटा एक माखा रेसिपी। एई जे देखुन एगुलो खई भालोभावे बाछार पर जे शक्त धानटा बेर हय সেটা থেকে মলিদা বানানো হয়। এটা কুটে বানানো হয় গ্রামের পদ্ধতিতে। এটা একদিন আপনাদের দেখাবো। এখন এটা মেখে নেব। মাখার জন্য লাগবে গুড়। এই মলিদাটা ঝাড়ার পরে বাছার পরে তারপরে ভিজিয়ে রেখেছিলাম কাল রাতে। এখন গুড় দিয়ে নেব। এটা আউকি গুড়, আখের গুড়, আমাদের এখানে আউকি গুড় বলে। আর আপনারা অন্য গুড়ও দিতে পারেন, চিনি দিতে পারেন। দুটো কলা দিয়ে দেব। গুড়টা আর কলা দিয়ে, দুটো কলা দিয়েছি, গুড় দিয়েছি। মেখে নেব ভালোভাবে। মাখানোর পরে এরপর দিয়ে দেব নারিকেল। এখন নারিকেল দিয়ে ভালোভাবে মেখে নেব। আপনারা অনেকেই ভিডিওতে লাইক দেন না, ভিডিওতে লাইক না দিলে ভিডিও অনেক দূর যায় না, অনেক অডিয়েন্সদের কাছে পৌঁছে না। এই জন্য ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। তৈরি হয়ে গেল মলিদা রেসিপি। এখন বাটিতে সুন্দরভাবে সাজিয়ে নেব। এখন বাদাম দিয়ে একটু সাজিয়ে নেব। এটুকু শুধু সাজানোর জন্যই দেব। তৈরি হয়ে গেল মলিদা রেসিপি। আপনারা মেখে খেয়ে দেখবেন এভাবে। আর খইয়ের ধানের শেষ অংশটা ফেলে দিবেন না। এভাবে খেলে অনেক মজা লাগে, খেতে অনেক স্বাদ। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। যেন ভালো থাকবেন সবাই। এটা গ্রামের একটা পপুলার মাখা। এটা আমরা অনেক সময় চাল দিয়েও খেয়ে থাকি, চাল ভেজে সেটা ভিজিয়েও খেয়ে থাকি। তবে এরকম খই দিয়ে রেসিপিটা ইউনিক রেসিপি।